নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল চন্দ্রিমাস ওয়ার্ল্ডে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি চন্দ্রিমা, আজ হাজির হয়েছি রাখি স্পেশাল একটা মিষ্টি নিয়ে। কালকেই রাখি পূর্ণিমা, হাতে কিন্তু খুব বেশি সময় নেই, তাই ঝটপট 5 মিনিটে এই মিল্ক পাউডার পেঁড়ার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই নিজে হাতে বানিয়ে ভাইকে খাওয়াও, নিশ্চয়ই ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। চলো ঝটপট রেসিপি শুরু করি। মিল্ক পাউডার পেঁড়া বানানোর জন্য আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে 1 চা চামচ আমি ঘি দিলাম। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ, এটা লিকুইড মিল্ক, আমি গরুর দুধ নিয়েছি, তোমরা যে কোনো প্যাকেটের দুধ ব্যবহার করতে পারো। ভালো করে আমরা মিশিয়ে দেব আর ইন্ডাকশনের ফ্লেমটা লোতে রাখব। এবার এখানে অ্যাড করে দিচ্ছি আমাদের মূল উপকরণ, গুঁড়ো দুধ 1.5 কাপ। এটা চা বানানোর জন্য আমরা যে গুঁড়ো দুধটা ব্যবহার করি সেই গুঁড়ো দুধটাই দিয়েছি, ভালো করে মিশিয়ে নেব। গুঁড়ো দুধ ভালো করে মিশিয়ে দিয়েছি, এবার দিচ্ছি 4 টেবিল চামচ চিনি। যেহেতু গুঁড়ো দুধে মিষ্টি থাকে তাই মিষ্টিটা একটু চেক করে দেবে, ভালো করে মিশিয়ে নেব চিনি গলে যাওয়া পর্যন্ত। চিনি আমাদের গলে গেছে, আঁচটা কিন্তু সবসময় মিডিয়াম টু লো ফ্লেমেই রাখতে হবে, হাই ফ্লেমে রাখলে কিন্তু তলায় ধরে যাবে। চিনিটা আমি ক্রমাগত নাড়াচাড়া করছি, এখানে দেখো মিশ্রণটা আমাদের অনেকটাই ঘন হয়ে গেছে, এটা আমাদের ধীরে ধীরে এখন শুকিয়ে নিতে হবে। আমি এখানে দিচ্ছি সামান্য একটু ফুড কালার, তোমরা পছন্দ না করলে নাও দিতে পারো, কিন্তু এতে একদম দোকানের মতো প্যাডার কালারটা হবে। আরও 1 মিনিট হয়ে গেছে, দেখো মিশ্রণটা কতটা ঘন হয়ে গেছে, এইভাবেই ক্রমাগত নেড়ে চেড়ে এটাকে ঘন করে যেতে হবে। দেখো এখানে মিশ্রণটা একদম পারফেক্টলি হয়ে গেছে, যখন মিশ্রণটা এরকমভাবে পাত্রের গা থেকে ছেড়ে আসবে তখন কিন্তু আমরা বুঝবো যে আমাদের মিশ্রণটা রেডি হয়ে গেছে। তো আমি এখানে ইন্ডাকশান বন্ধ করে দিচ্ছি আর এখানে আমি নিয়ে দিচ্ছি একদম সামান্য একটু গোলাপ জল। তোমরা গোলাপ জলের গন্ধ পছন্দ না করলে এখানে এলাচ গুঁড়ো দিতে পারো, ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশ্রণটাকে আমি নামিয়ে নিয়েছি একটা ঘি মাখানো প্লেটে, এবার হালকা করে ছড়িয়ে দিচ্ছি একটু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাওয়ার জন্য, তবে পুরোপুরি ঠান্ডা করলে চলবে না। মিশ্রণটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে, এটা আমরা হাত দিয়ে ধরতে পারবো। এবার প্যাড়াগুলো বানাচ্ছি, সামান্য একটু অংশ হাতে নিয়ে নিলাম আর 2 হাতে আমি ভালো করে ঘি মেখে নিয়েছি। এবার হাতের সাহায্যে প্যাড়ার শেপ দেব। দেখো একটা আমাদের তৈরি হয়ে গেছে, তো আমি আরেকটাও তোমাদেরকে এরপর বানিয়ে দেখাচ্ছি। এইভাবে আমরা প্রত্যেকটা বানাবো। প্রত্যেকটা পেঁড়া আমার এখানে কিন্তু বানিয়ে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছ একদম দোকানের মতো দেখাচ্ছে। ওপর থেকে সামান্য একটু ড্রাই ফ্রুটস দিয়ে আমি গার্নিশ করে দিচ্ছি, এটা সম্পূর্ণ অপশনাল, তোমাদের পছন্দ মতো করতে পারো। তাহলে অবশ্যই রাখিতে বানিয়ে ফেলো আর ভাই বা দাদাকে নিজের হাতে তৈরি করে মিষ্টি খাওয়াও। তাহলে দেখলে কত সহজে 5 মিনিটে এরকম একটা অসাধারণ স্বাদের মিষ্টি বানিয়ে ফেলা যায়, অবশ্যই ট্রাই করে ফেলো। সবাইকে আগাম রাখি পূর্ণিমার শুভেচ্ছা, সবাই খুব এনজয় করো। আমার রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আজ আসি, টাটা।